আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের দেখাবো তাল কিভাবে ছাড়াবেন। একটা গোটা তাল পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছি, একটা পাত্রের উপরে রেখে বোটাটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে একদম সোজা জলের মতো এটা ধরে এরকম টান দেবেন, একদম ছাড়িয়ে চলে আসবে। শুধু ধরে টানতে হবে, তো এখানে হাতই ব্যবহার করতে হবে, হাত ছাড়া কিন্তু ছাড়ানো যাবে না। তো একদম উপরে ছালটা হালকা করে আলতোভাবে টান দিলেই সব ছাড়িয়ে আসবে। তো তালটা ভালোভাবে পাকা হতে হবে, পাকা হলে শাঁসটাও যেমন সুন্দর বার হবে, আঁশটাও ছাড়ানো যাবে খুব সুন্দরভাবে। এটা যে কেউ পারবে। তো আমরা প্রথমে ভয় পাই যে তাল, ওরে বাবা কে চাষবে, কে শাঁস বার করবে, এত ঝামেলা কেন পোয়াবো। তো এই সময়ে, এই মরশুমে, বর্ষাকালে তালটাই, তালের বড়া, তালের পিঠা, কত রকম আইটেম করে খাওয়া যায়। তো সহজে দেখুন কত সহজে শাঁসটা বার করে নেওয়া যাবে। তো প্রথমে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এই মুখের কাছে একটা শক্ত অংশ থাকে, সেটা ফেলে দিতে হবে। দেখুন তিনটে ভাগ করে নিয়েছি, এখানে তিনটে আঁটি আছে একটু বড় বলে, একটু ছোটোগুলোই দুটো আঁটি হয়। তো মাঝখানের অংশটা আমি ফেলে দিয়েছি এবং ভাগ করে নিচ্ছি তিনটে। তো আমি এরকম একটা গ্রেটার নিয়েছি, তো দুটো আলাদা রাখছি, তুলে দেখতেই পাচ্ছেন বেশ মোটা আঁটি। তো আমি প্রথমে ওইভাবে কোনো কিছু ইউজ না করে, পানি টানি ইউজ না করে দেখছিলাম যে এতেই হয় কি না। এরকম একটা গ্রেটার নিতে হবে এবং তার উপর থেকে এরকম চাচতে হবে। অনেকে বাঁশের যে ঝুড়িগুলো হয়, চুপড়ি বলে, সেগুলো ব্যবহার করে, অনেকে প্লাস্টিকের এতেও করে। তো এই গ্রেটারেও কিন্তু খুব ভালোভাবেই তালের শাঁসটা বার করে নেওয়া যাবে। তো যেহেতু একদম আটুল মতো হয়ে আছে, তাই পড়তে চাইছে না। তো এইভাবে যদি একটু কষ্ট করে করে নেওয়া হয়, কিন্তু একদম পিওর পিওরটা পাওয়া যাবে। তো কোনো পানি ইউজ না করে চেষ্টা করছিলাম, তো পড়তে চাইছে না, হচ্ছে, বাট অনেক সময় লাগবে। দেখুন খুবই সুন্দর হয়েছে, একদম পিওর। তো একটু সহজভাবে করার জন্য আমি এই গামলায় নিয়ে নিয়েছি এবং হালকা একটু পানি দিয়ে একটু চটকানো মতো করে নিয়েছি। এটা দেখতাম আমার মায়েরা যখন করতো, অল্প একটু পানি নিয়ে গামলায় চটকিয়ে সেটা চাষলে বেশ খুব সুন্দরভাবে পড়ে যেত। তো আমিও সেই বুদ্ধিটাই ব্যবহার করেছি। তো এইভাবে করে নেবেন প্রথমেই, দেখুন একটু চটকানো মতো হয়েছে, এবার কিন্তু খুব সুন্দরভাবে পড়ছে। তো বেশ একদম অল্প পানি নিয়ে জাস্ট একটু মেখে নেওয়ার মতো করতে হবে, তাহলে একদম খুব সুন্দরভাবে শাঁসটা পড়ে যাবে। দেখুন একটা আঁটি, একটা আঁটি আমার চেয়েছে, এতগুলো শাঁস হয়েছে, একদম পিওর, কোনো পানি ইউজ করা নেই। কত ঘন কত একদম মিষ্টি থাকবে। তো আমি একটাই করে নিয়েছি, দুটো এখনো আছে, একটাই একটা শাঁসেই অতগুলো হয়েছে। দেখুন তো আমি এটা অন্য পাত্রে তুলে নেব আরও বাকি দুটো করে নেওয়ার জন্য। তো বন্ধুরা, চ্যানেলটা আমার একদম নতুন, যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং অল অপশনটি সিলেক্ট করে দিবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। একদম চ্যানেলটা নতুন, প্লিজ প্লিজ আমার চ্যানেলে গিয়েও সমস্ত ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। তো দেখুন কত সহজে শাঁসগুলো বেরিয়ে গেছে। তো আমি পরবর্তীতেও সবগুলো আমি করে নেব ঠিক সেম প্রসেসে, একটু সামান্য পানি নিয়ে চটকিয়ে,
একদম সেম প্রসেসে করে নেব। তো বাকি দুটাও আমি এইভাবে করে নিয়েছি, খুব সহজে একদম আমি ডাইনিংয়ে বসেই করছি, কোনো ঝামেলা ঝক্কি ছাড়াই। খোসাগুলো একটা পেপারে আমি রেখে দিয়েছি আর বাদ বাকিগুলো করে নিচ্ছি। তো আমি দুটো আঁটি করে তিনটে আঁটি করে নিয়েছি। তো দেখুন তিনটেতে আমার এত এতগুলো শাঁস হয়েছে। এই শাঁসটা ভালো রাখার জন্য আমি একটু জাল দিয়ে রাখবো। তো এতে চিনি মিশিয়ে নারকেল মিশিয়ে একটু গাঢ় গাঢ় করে জাল দিতে পারেন, তাহলে খুব সুন্দর একটা গন্ধ বার আসবে, যে কোনো আইটেম করে নিতে পারবেন। তো এখন বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।